হ্যালো বন্ধুরা, দশম শ্রেণীর ইতিহাসের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটি কোশ্চেন, তোমরা যাতে এখান থেকে লিখতে পারো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও আর এই ইতিহাস নিয়ে ডিটেলসে আলোচনা করেছে ইতিহাস বিষয়ক বিশিষ্ট শিক্ষিকা টিনা মজুমদার ম্যাম, তাকে ধন্যবাদ জানিয়ে এই ইতিহাসের অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 এর বিস্তারিত আলোচনা শুরু করব। বিষয় ইতিহাস, একের স্তম্ভ কয়ের সাথে স্তম্ভ খ মিলাও। উত্তর হল ক নিম্নবর্গের ইতিহাস, খ স্তম্ভ রণজিৎ গুহ, খয়েরটা হলো লক্ষ্মীর ভাণ্ডার, খ স্তম্ভ হলো সরলা দেবী চৌধুরানী, গয়ের একাডেমিক অ্যাসোসিয়েশন, দুয়েরটা সত্য মিথ্যা নির্ণয় করো। দুয়ের ক সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভুল। খয়েরটা সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন রামকৃষ্ণ পরমহংস দেব, এটা ঠিক। গয়েরটা সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, এটাও ঠিক। আচ্ছা, তিনের ক ইন্টারনেটের ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর হলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা তাই হলো ইন্টারনেট। বর্তমান সমাজে মানব সভ্যতার সঙ্গে ইন্টারনেট ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছে। এই ব্যবস্থার সুবিধাগুলি হলো পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিষয়ের তথ্য অনায়াসে ঘরে বসে জানা যায়। দুই, গবেষণামূলক বহু তথ্য একটি বইয়ের থেকে জানা সম্ভব হয় না, কিন্তু ইন্টারনেট থেকে সহজেই সকল বিষয় জানতে পারা যায়। তিন, বর্তমানে বইয়ের ই প্রকাশন হচ্ছে, যার ফলে ইন্টারনেট থেকে সহজেই বই পড়ে নেওয়া যায়। আচ্ছা, কোশ্চেন খ, ডেভিড হেয়ার কেন স্মরণীয় ছিলেন? উত্তর, 19 শতকে ইউরোপের যে সকল ব্যক্তি বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ উল্লেখযোগ্য হলেন সমাজহিতৈষী ডেভিড হেয়ার 1800 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এক ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন। ডেভিড হেয়ার তার উপার্জিত অর্থের পরিমাণের বেশিরভাগটাই ব্যয় করে ভারতে বহু নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেন। 1818 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি একটি ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে কলুটোলা ব্রাঞ্চ স্কুল নামে পরিচিত হয়। 1856 খ্রিস্টাব্দে স্কুলটির অনুদানের দায়িত্ব গ্রহণ করে এবং 1862 থেকে 1863 মধ্যে নামকরণ করে হেয়ার স্কুল। তার উদ্যোগে 1807 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি, এখানে বাংলা ও ইংরাজি ভাষার পাঠ্যপুস্তক রচনার উদ্যোগ শুরু হয়। তিনের গ বারাসাত বিদ্রোহ কি? 17 শতকের মধ্যভাগ থেকে পূর্ব ভারতে অনুন্নত হিন্দু আদিবাসী ও মুসলিম কৃষক সম্প্রদায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরব হয়েছিল। বিভিন্ন বিদ্রোহের মধ্যে মুসলিম কৃষক সম্প্রদায়ের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ ছিল অন্যতম। ওয়াহাবি ভাবধারায়
অনুপ্রাণিত বাংলাদেশের চব্বিশ পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে তিতুমীর বা মীর নিসার আলীর নেতৃত্বে জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে ও নীলকর এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 1831 খ্রিস্টাব্দে তিনি আন্দোলনকালে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা গঠন করেন এবং সেখান থেকেই বিদ্রোহ পরিচালনা করেন। চার নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, প্রথমে ভূমিকা, 1800 শতকের শেষ ও 19 শতকের গোড়ার দিকে কলকাতা ও মফস্বল অঞ্চলে বেসরকারি উদ্যোগে ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। দেশীয় শিক্ষার ধারাও প্রচলিত ছিল সেই সময়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে এদেশে শিক্ষার জন্য বার্ষিক 1,00,000 টাকা বরাদ্দ হয়। দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীরা এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। কারণ, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কারণগুলি নিম্নরূপ। দ্বন্দ্বের সূত্রপাত, 1817 খ্রিস্টাব্দে সনদ আইনের 43 নম্বর অনুচ্ছেদে এদেশের শিক্ষা বিস্তারের জন্য প্রতিবছর 1,00,000 টাকা বরাদ্দ হয়। এই অনুসারে জনশিক্ষা কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু রামমোহন রায় সরকারকে এক পত্রের মাধ্যমে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানান। এভাবে এদেশে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। জনশিক্ষা কমিটিতে বিভেদ, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব থমাস বেবিংটন মেকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন। এদেশে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে কমিটির সদস্যরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। প্রাচ্য পাশ্চাত্যবাদী, প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন বিষয়ে সমর্থক ব্যক্তিরা হলেন H.T. Prinsep, কোলব্রুক, উইলসন, যারা প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত। অপরদিকে মেকলে, আলেকজান্ডার ডাফ, কোলভিল প্রমুখ, যারা আধুনিক শিক্ষা বিস্তারের জন্য সমর্থন করেছিলেন, তারা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে পরিচিত। মেকলে প্রস্তাব, মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবি জানিয়ে 1836 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন। এই প্রস্তাব মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবে তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষা অবৈজ্ঞানিক, চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট। তিনি আরও বলেন, উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি অনুসারে তা সাধারণ দেশবাসীর কাছে ছড়িয়ে পড়বে। দ্বন্দ্বের অবসান, ভারতের প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হন। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে পাশ্চাত্য আধুনিক শিক্ষা ও ইংরেজিকে সরকারি শিক্ষা নীতি হিসেবে ঘোষণা করেন। ফলে এদেশে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে।